আর বাড়িতে ফিরে আসেননি, আজ চার দিন হয়ে গেল পারেননি। আমরা প্রতিদিন রাস্তায় দাঁড়াচ্ছি, মানববন্ধন করছি, বিক্ষোভ প্রদর্শন, জনগণের নেতা তিনি মানুষের বিপদে আপদে ছুটে গেছেন। অবিলম্বে বাবু সোনাদাকে সুস্থ সরলভাবে আমাদের আমাদের নেতৃবৃন্দ, এবার আপনাদের সামনে রাজ্য তুষার গান্ধী মন্ডল এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন। একদিন হয়ে যাচ্ছে ভালো মানুষ বাবু সোনার, তার পরিবার সদস্য কি অবস্থা আছেন, কষ্ট বেদনা। আজকে সেই মানুষ হারিয়ে যাওয়ার পরে সোনার মুক্তির জন্য মানববন্ধন করা হচ্ছে না, এমন কোন সংগঠন নাই। পুলিশ প্রশাসন ওনারা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আমরা সবাই জানি স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধী এই জবাবশিবির গোষ্ঠী, এই স্বাধীনতা বিরোধী গোষ্ঠী, এই প্রাক্তনবাদী অগ্নিসংযোগ তাদের রংপুরবাসী বিশ্বাস করে বাবু সোনাকে যখন খাদেম হত্যা মামলা তাদের ওই হুসিরকুনি মামলা সে আয়ো উকিল। আমি মনে বেশি দিন বাঁচব না, আমার কেন এই মামলা আজ চক্রান্ত ষড়যন্ত্র করছেন সেই